তো আর মাত্র দুদিনের অপেক্ষায় ভারত সাউন্ড লাইট এক্সপো 2023 যেটা কলকাতায় এবার হতে চলেছে সেপ্টেম্বরের 1, 2 এন্ড 3। এই তিন দিন কলকাতায় সায়েন্স সিটিতে হতে চলেছে ভারত সাউন্ড লাইট এক্সপো। এখানে এবার প্রায় 100+ স্টলস আসছে, 200+ ব্র্যান্ডস এবং 1000-এরও বেশি প্রোডাক্ট থাকছে। এবং আমি পার্ট বাই পার্ট এক একটা করে আপনাদেরকে তো ইনফরমেশন দিয়েই দিয়েছি এক একটা ভিডিও করে, আবার আপনাদেরকে বলে দিই আর মাত্র দুদিনের অপেক্ষা কলকাতায় সায়েন্স সিটিতে এবার হতে চলেছে ভারত সাউন্ড লাইট এক্সপো। আর দুদিন আছে, সেপ্টেম্বরের 1, 2, 3 এই তিন দিনই আপনারা এখানে আসতে পারেন, জয়েন করতে পারেন। নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ভ্যারাইটিজে আপনারা নানান রকম প্রোডাক্ট দেখতে পারবেন এক এক রকম ব্র্যান্ডের ওপর। তার পাশাপাশি এবার তো আবার স্টেজ প্রোগ্রামও আছে, মানে অর্কেস্ট্রা প্রোগ্রামও আছে। 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর থাকছে লাইভ অ্যারিনা কনসার্ট বা লাইভ অ্যারিনা প্রোগ্রামও থাকছে, ঠিক আছে, যেটাকে অর্কেস্ট্রা প্রোগ্রাম বলি। এবং 2 সেপ্টেম্বর যেটা আছে সেদিনকে ডিজে প্রোগ্রাম থাকছে। মানে আপনারা বুঝতে পাচ্ছেন স্টল ব্র্যান্ড তো থাকবেই, সেদিকে তো আকর্ষণ লোকের জনের আছেই, তার পাশাপাশি এবার আবার অর্কেস্ট্রাও থাকছে। এবং অর্কেস্ট্রাটা পুরোপুরি সাউন্ড স্পন্সর করছে বেটা থ্রি। এই তিন দিন, 1st, 2nd এন্ড 3rd, এই তিন দিন যে লাইভ অ্যারিনা প্রোগ্রামগুলো হবে সেটা পুরোপুরি বেটা থ্রি এখানে স্পন্সর করছে, ঠিক আছে। তাছাড়া তো আপনাদেরকে জানিয়েই দিলাম, আপনারা রেজিস্ট্রেশন করে রাখুন, ফ্রি রেজিস্ট্রেশন আছে। যারা যারা অনেক দূর থেকে আসছেন তাদেরকে বলবো আর মাত্র একদিন আছে আপনাদের হাতে, একদিন আছে, মানে আজকের দিনটা বাদ দিলে আর একদিন থাকলো। তা আপনারা তাড়াতাড়ি ট্রেন বা ফ্লাইট যাই যাই আছে আপনাদের, যেইভাবে সুবিধা কলকাতায় আপনারা তাড়াতাড়ি চলে আসেন, কারণ আর আপনাদের হাতে সময় নেই, ঠিক আছে। ফ্রি এন্ট্রি আছে, ফ্রি রেজিস্ট্রেশন আপনারা করে রাখতে পারেন। রেজিস্ট্রেশনের উপরে আমি আলাদা আরেকটা ভিডিও করে দিয়েছি, যে এই ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন আছে। আপনারা www.pndinternational.in এই ওয়েবসাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তাছাড়া অফলাইন রেজিস্ট্রেশনেরও সুবিধা আছে, ফ্রি এন্ট্রি আছে, তো আপনারা কোনো পয়সা ছাড়াই ঢুকতে পারবেন, সবাই গিয়ে এনজয় করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া তো আপনাদেরকে বলে দিলাম 100+ স্টলস আসছে, 200+ ব্র্যান্ডস এবং 1000-এরও বেশি প্রোডাক্ট থাকছে। মানে এত বড় একটা সাউন্ড লাইট এক্সপো কলকাতা এডিশন 2023 হতে চলেছে, ঠিক আছে। তার পাশাপাশি ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্নের মধ্যে 1st এবং টোটাল ইন্ডিয়ার মধ্যে 2nd এই লাইভ অ্যারিনা কনসার্ট যেটা আমাদের কলকাতা ডিজে এক্সপোতে হতে চলেছে। তো আপনাদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসেন, সেপ্টেম্বরের 1, 2, 3 আপনাদের হাতে আর বেশি সময় নেই, তো যত তাড়াতাড়ি পারেন আপনারা চলে আসেন আমাদের এই সাউন্ড লাইট এক্সপোতে। আমি যাচ্ছি এবং আমার মতো অনেক ভিডিও ক্রিয়েটাররাও আসছে, তো সবার সঙ্গে দেখা হবে, চলো দেখা হবে সাউন্ড লাইট এক্সপোতে।